দেখো আমার পেছনে কিভাবে লুকিয়ে আছে। কেন এইভাবে লুকিয়ে কি হবে, কি হবে এভাবে লুকিয়ে? নিচে তোমাদের লিটল গোল্ড আমার পায়ের কাছে, মানে লিটারেলি এই যে লুটো পুটি খাচ্ছে, মানে কি করবো আজকে এগুলো প্রসাদ। পয়েন্ট ঠিক করে হচ্ছে হাত দিয়ে ওটাকে জ্বালানোর প্রচেষ্টায় আছে, জ্বললো না ওই খুশি। সকাল এখন বাজছে তোমাদের 10:30, ওই বুকুদা এই যে বাজার করে নিয়ে এসেছে, ওনাকে বলেছি বাজার নিয়ে আসবে। তোমায় কিন্তু কমেন্টে সবাই বলেছে সকাল সকাল উঠতে, সকাল সকাল ঘুমাতে, সকাল সকাল উঠতে। ও আচ্ছা, বাবা কমেন্টে সবাই বলছে সকাল সকাল উঠতে। কমেন্টে কি করেছে, সেই কমেন্টের লোকটাকে খুঁজে নিয়ে আসবে। এই হলো ইলিশ মাছ, ভালো হবে তো? তোমার চেনাশোনা দোকান থেকে নিয়ে এসছো তো? এই ইলিশ মাছটা এখন রান্না হবে, আর তার সাথে এটার উপর কি রয়েছে, মাছের ফুলকুটাকে আলাদা করেছে, আর এর ভেতরে কি তেল, মাছের পেটে তেল। এই যে বললে অনেক রকমের মাছ নিয়ে এসেছি, এই যে এক রকমের মাছ, তুমি যে বলছো অনেক মাছ নিয়ে এসেছি, এই তার কম না? ঠিক আছে, এই হলো মাছ, এই ইলিশ মাছটা কি দিয়ে খাবে, সর্ষে বাটা দিয়ে খাবে, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ। তো আজকে মেনু এই, বুঝতেই তো পারছো আজকে আমার অর্ধেকটা টাইম রান্নাঘাটে কেটে যাবে, তাহলে কত দুঃখ কষ্ট ভেঙে পড়বে আমার। হ্যাঁ, ইলিশ মাছ করতে সারাদিন লেগে যাবে, ইলিশ মাছ সবচেয়ে তাড়াতাড়ি হয়। তুমি এত জায়গা থেকে রান্না করে খাও, আজকে খাও, সবার বড়রা দেখে দেখি কত সুন্দর রান্না করে, একজন লুচি ভাজে, একজন বেলে দেয়। তা তুমি মাছটা ধুয়ে দাও, আমি রান্না করি, সে কাজ আর তুমি নেই, বলো কিছু বলো। তুমি কি দোকান থেকে এসছো? তাই বাবার দোকান থেকে এইমাত্র আসলো, তোমাদের লিচুর গোল ঘুমাচ্ছে, ও উঠলে ও জল টল গরম করছে, ওকেও খাবো, 10:30 বাজে, কালকে রাতে এক সময় খাওয়াতে পারিনি, ওর খিচুড়িটা রয়েছে যে বের করে এখন নষ্ট হয়ে গেছে, নষ্ট ঠিক নয় ফ্রিজেই ছিল, ওটাকে এখন ধুয়েছি, পরিষ্কার করে রাখতে হবে। চলো আজকে ব্লগটা শুরু করা যায়। এখানে রয়েছে তোমাদের শরবত, ছাতুর শরবত, এই তোমাদের গোকুদাকে এখন এই দেবো। তুমি নে, বলকে এত জোরে একটা বকা দিয়েছে মেয়ে, সে কেঁদে ভাসিয়ে দিচ্ছে, কাকে দেখছো বিদ্যাবালা না কাকে, একটা খুলে নিয়ে দেখো বসে আছে, কে ওই কে লেখা নামটা, এই করেছো মস্তানি অনেক দেখানো হচ্ছে, চলো। আর তুমি অসহায়ের মতন বসে আছো কেন, দাড়িটারি কাটো গপু, কি হলো দাড়িটা কাটো, সবাই আমাকে বলবে আমি তোমাকে রেসপেক্ট দিয়ে কথা বলি না, তুমি যে কি কাজ করো সেগুলো একটু বলো সবাইকে, কদিন হচ্ছে দাড়িটা কাটো না, বসে আছো মূর্তের মতন, মুখে দেবে না, কি ভাবছো, একদম দেবে না, সুতাই চলে গেছে, চল দা এখানে ওকে বোঝাতে শুরু করেছে, লকেট কেন মুখে দিচ্ছ। এই যে এখানটায় ভগবানকে আজকে এই মালাটা প্রদান করা হবে, দারুণ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। নিচে তোমাদের লিটল গোল্ড আমার পায়ের কাছে, মানে লিটারেলি এই যে, এই যে লুটো পুটি খাচ্ছে, মানে কি করবো, 1:30 বাজে, আজকে ও স্নান ওর জুস খাওয়া সবই হয়ে গেছে, এখন ওকে নিয়ে যাব, নিয়ে গিয়ে ঘুম পাড়াবো, তার আগে এই মাছটাকে ভাপে বসিয়ে দিয়ে যায়, নাহলে এ আমি আর কখন করবো বলো, তোমাদের বকুদার খাওয়া দাওয়া করতে চলে আসবে দুপুরবেলা, এটা ভাপে বসিয়ে দিয়ে গেলে অন্তত মাছটা রান্না হয়ে যাবে, আসলেই খেতে দিয়ে দিতে পারবো। তো এই গেল সব মাছ গোছানো হয়ে গেছে, এবার জল দিয়ে এটা ভাটা করে দেবো। এইরকম লাল লাল কাঁচা লঙ্কা কতগুলো তোমাদের গোপুদা নিয়ে এসছে, এগুলোকে ফাটিয়ে এর উপর দিয়ে দিন। এখন রান্নাবান্নাগুলো হবে, আর তোমাদের লিটল গার্লকে ঘুম পাড়াবো, কালকে আবার রয়েছে সোনার দোকানে অ্যাড শুট করতে যাওয়া, নিশাকে দিয়ে ইনভয়েসগুলো পাঠিয়েছি যে ভিডিওগুলো হয়েছে, তার ইনভয়েস না পাঠালে তো পেমেন্ট ঢোকে না, ইনভয়েসগুলো ভুল ভালো হয়েছে, ইউকো ব্যাংকের অ্যাকাউন্টে বলছে কি একটা প্রবলেম হয়েছে, তার জন্য টাকা ঢুকছে না, এখন অন্য একটা ব্যাংক প্রোভাইড করতে হবে ডিটেলস, তো চলো সেগুলোকে দিই, দিয়ে তোমাদের ইচ্ছেগুলোকে ঘুম পাড়াবো। কমপ্লিট হয়ে গেছে, তোমাদের লিটিল গোল্ড ওই দেখো ঘুমোচ্ছে, লেট রয়েছে, দেখো যাবে না, যাই হোক আমার রান্না বান্নাও হয়ে গেছে, এখন পুজো দিতে হবে, পুজো দিয়ে এসে তোমাদের গোবিন্দকে ফোন করবো খেয়ে নেওয়ার জন্য। আজকে গোবিন্দ ভগবানের জন্য এগুলো প্রসাদ রেডি। আচ্ছা এখানে কি কি আছে একটু বলো, আছে মশলা পানির, লেডিস পাতার কোফতা, আচ্ছা
পকোড়া আর রায়তা আর পুষ্পাণ্ডু। পুষ্পাণ্ডু এটা কি ফল জানো একটা, ও কালকে বড় বাজার থেকে নিয়ে এসেছে। হ্যাঁ ও ইয়োগার্টও আছে, দইও আছে, সেটাও আছে। যা কি হয়েছে, পাখা চলছে? পাখাটা যেই একটু ওর বাবা বন্ধ করেছে, মানে পাখার দিকে তাকিয়ে একদম চোখ খুলে তাকিয়ে রয়েছে। পাখা আবার চলেছে, কি খুশি ও বাবা, ও বাবা এতে খুশি, এতে খুশি হয়েছে তুমি মামা। সাজে 3:30 তো আমাদের বকুদা খেতে এসছে, ওনারা কি মিটিং টিটিং রয়েছে, স্নান টান হয়ে গেছে, খেয়ে দিয়ে নিচে চলে যাবে। ভাত দেখ, ভাত দেবো না, ভাত খাবে এইটুকু আনুষঙ্গিক। ওই যে ওপাশে তোমাদের বকুদাকে খেতে দিয়েছি, আর এখানে তোমাদের লিটল গোল্ডের খাবারটাও নিয়ে এসেছি। ওদের দুজনে খাওয়া হয়ে গেলে তারপর আমি খাবো, তাই তো? কি খাবে, কি খাবে মা বলো। ও বো বো, তারপর কি হবে, বসে কি হবে, বসে কি শুনবে, গান শুনবে, গান শুনবে। ও মা, ও মা, ও বাবা, কোলে নেবো, নেবো, আস আস। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে আর কোনো ভিডিও ফিডিও রেকর্ডিং করতে পারিনি, করতে এখন তোমাদের বাজছে 9:45 কাছাকাছি। লিচিগুলোকে সবে বকাঝকা দিয়ে ঘুম পাড়িয়েছি, আর তোমাদের গপুদা নিচে গেল, আর আমি নিজের জন্য বসেছি এক কাপ চা। শরীরটা ওই যে খারাপ হলো না, ইউটিআই ইনফেকশন হয়েছিল, তারপর থেকে জল ছাড়া আমি বাঁচি না, আর আমাকে জল ছাড়া বাঁচতে দেয় না। তো যাই হোক, এখন জল কিন্তু সত্যি সত্যি গরমটা কিন্তু পড়ে গেছে, সবাই কিন্তু হাইড্রেটেড থাকার জন্য অবশ্যই বেশি বেশি করে জল খাবে, তার ভেতরে নুন চিনি অ্যাড করতে পারো, তারপর তোমাদের গন্ধরাজ লেবু আছে, এমনি যেটা হয় এমনি লেবু, তারপর তোমরা চাইলে ওআরএস যেগুলো হয় গুঁড়ো ওআরএস ওইগুলো খেতে পারো, খুব ভালো হেলদি থাকবে তাহলে। এই হলো আমার একার জন্য চা বসেছি ছোট্ট একটা ভাটিতে, চাটা মোটামুটি হয়ে আসছে। গোবিন্দ যাচ্ছে বৃন্দাবনে, ধরো ও কালকে সকালবেলা 5:00 বেরোচ্ছে, তো ওর ব্যাগপত্র ও গোছাচ্ছে, আর কালকেও আমার আর তোমাদের লিটল গোল্ডের একটা শ্যুট রয়েছে। আমাদের শ্যুটটা বেসিক্যালি কালকে রয়েছে সোনার দোকানে, তো আমরা সকালবেলা 11টা নাগাদ বেরোবো, আমাদের কল টাইম রয়েছে 12টায়। নিশাকে নেবো আর বান্টিকে নেবো, দুজনকে না নিলে তোমাদের লিটল গোল্ডকে যেহেতু সাথে নিচ্ছি আমার দ্বারা সম্ভব হবে না। তাড়াতাড়ি ওদিকে চলো, আমার দুধটা মনে হয়, মানে সরি চাটা মনে হয় তুলেছে, পড়ে গেলো, আমার ক্যাশটা শেষ আজকে। কালকে যে শাড়ি বা ব্লাউজ যা যা পরে যাবো সেগুলোকে সব এখন না বের করে সেট করে রেখে দিতে হবে, কারণ কালকে মানে সকালবেলা উঠে পুরো ঘুরো তারা হয়ে যাবে। এক তো নিজেকে মেকআপ করতে হবে, ইডিল গোলকে রেডি করতে হবে, তারপর রান্নাবান্নাও করে রেখে যেতে হবে, মানে অনেক অনেক কাজ রয়েছে কালকে সকালবেলা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ করতে হবে। বাই দ্য ওয়ে, তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি, আজকে একজন মানে হেল্পিং হ্যান্ডের জন্য এসেছিলো, তো কথাবার্তা বলেছি, এখন জানি না কতটা কী হবে, তোমাদের গোপুদা সেটা ফাইনালাইজ করে ওকে হ্যাঁ না না বলতে হবে। তো চলো, যদি একজন হেল্পিং হ্যান্ড আসে আমি একটু মানে ডিসচার্জ ছেড়ে বাঁচবো। সকালবেলার দিকে যে হুড়োতাড়াটা হয় না, মানে তোমাদের লিটল গোল্ডকে নিয়ে, সেই হুড়োতাড়াটা কম হবে, প্রপারলি আমি টাইম দিতে পারবো লিটল গোল্ডকে, মানে লিটল গোল্ডের বাবাকে, দেখি কী হয়। ফাইনালি আমার শাড়ি বাছাই হয়ে গেছে, যে শাড়িটা পরবো সেটা বের করে রেখে দিয়েছি, আর তোমাদের লিটল গোল্ডের জামা কাপড় বাছার পালা। বাবা ওই মেয়েটাকে গরমের ভেতর যে কী পরে নিয়ে যাবো সেটা নিয়ে আমি ভীষণ ওয়ারি চলেছি। তোমরা নিশ্চয়ই ভিডিওর ভেতর দেখে নিয়েছো যে তোমাদের লিটল গোল্ড এখন থেকে ব্লগিং স্টার্ট করে দিয়েছে, কী সুন্দর ক্যামেরাটাকে ধরে আ ও মা কীভাবে কথা বলে সব নকল করতে শিখে গেছে, আমার এত কিউট লেগেছে তার জন্য আর ডিলিট করিনি। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের গোপুদার জামা প্রেস করছি। চলো চলো দেখি দেখি, ওরে বাবা কী অবস্থা একজনের, দেখো ব্যাগটাকে সারাই করে আনা সার্থক করেছে, এবার একদম পয়েন্ট টু পয়েন্ট হাত দিয়ে ওটাকে জ্বালানোর প্রচেষ্টায় আছে, জ্বললো না, ওই যা জ্বলে গেছে, জ্বলেছে জ্বলেছে, ও বাও, ও বাও। হ্যালো ম্যাডাম, ও ম্যাডাম ভালো লাগছে, খুব ভালো লাগছে না, এইসবই করতে পারলে আর কি চাই বলো, আর কি চাই, এদিকে আসো। দেখো আমার পেছনে কিভাবে লুকিয়ে আছে, কেন এইভাবে লুকিয়ে কী হবে, কী হবে এভাবে লুকিয়ে, আসো সামনে আসো সামনে আসো, যে পড়াশুনো করাচ্ছি চোখ কই মুখ কই নাক কই আর সহ্য হচ্ছে না, এবার পেছনে গিয়ে লুকিয়ে রয়েছে। ইস দেখো অবস্থাটা, ই মা তুমি কি হিসু করছো, মজি পুরো আমার গাটা পরে হিসু করে দিল গো, ওই দেখো কুল 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 করে হিসু করছে, আওয়াজটা শুনতে পাচ্ছ, আবার মুখটা লুকিয়ে দিচ্ছে। কালকে তোমাদের লিটল গোল্ডের জন্য খিচুড়িটা বানিয়ে নিয়ে যাবো না, কারণ বাইরে ওয়েদারটা এখন প্রচুর মাত্রায় মানে হাই হয়ে রয়েছে, কারণ এসি চলবে গাড়ির ভেতর, তার একটা টেম্পারেচার বাইরের একটা টেম্পারেচার, ও অ্যাডজাস্ট করতে পারবে না, খিচুড়ি হজম হবে না, বমি হয়ে যাবে, তাই এইটাই নিয়ে যাবো খাওয়াবো। ভরিতে এখন তোমাদের এক্স্যাক্টলি বাজছে 11:45, সরি সরি 12:45, আমি 12:10 থেকে তোমাদের লিটল গোল্ডকে ঘুম পাড়ানো স্টার্ট করেছি, সে এখনও ঘুমায়নি, কী করছে এই দেখো, দেখতে পাচ্ছ মানে ধ্বংসর পর ধ্বংস চালিয়ে যাচ্ছে সারা খাটে, এ প্রান্ত থেকে ও প্রান্ত, মানে চোখে ঘুমের নাম অংশ নেই, এক ঘন্টা ধরে টানা কন্টিনিউয়াসলি এরকম চালানোর পর আর আমি হোপলেস হয়ে, কী করছে তো দেখো,
পড়লো না, ফেলে দিলি, পড়লো না, এটা ফেলে দিলি তুই বল। পো 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 পো, শোনা তুই শুবি না, ঘুমোবি না, ঘুমোবি না তুই, কালকে আমার শুটিং আছে, তুই জানিস না আমাদেরকে একসাথে শুটিং এ যেতে হবে, জানিস না তুই। কি বলবো, দেখো বাচ্চাটার অবস্থা, যেদিনই কোথাও যাওয়ার থাকবে আমার একটু তাড়া থাকবে, তাড়াতাড়ি শুয়ে পড়বো, সেদিনই এইরকম প্রবলেমগুলো হবে। যাই না কালকেরটা কেমন ভাবে কি ম্যানেজ দেবো, সকালবেলা উঠে হাফ কাজ এগিয়ে রেখেছি যাতে কোনো রকমের কোনো বাধা বিপত্তি না হয়। কালকে 11টার সময় ড্রাইভারকে বলা হয়েছে 12টার ভেতর আমরা ওখানে পৌঁছাবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। কালকে ব্লগটা আরও ফাটাফাটি আরও মজাদার হবে, বুঝতেই পারছো, সোনার দোকানে যাচ্ছি, তোমাদের লিটল গোল্ডকে নিয়ে কিছু না কিছু তো অবশ্যই বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টিল দেন বাই বাই।